আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা কুকিং অ্যান্ড ব্লগস বিডি। আমার অত্যন্ত পছন্দের একটি খাবার চিকেন রোল তৈরি করে দেখাবো আমি, যেভাবে তৈরি করি খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে আমি কিভাবে চিকেন রোলটা তৈরি করেছি। তো প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি স্যান্ডউইচ দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিম আর লবণ একসঙ্গে মিক্সড করে আবার দিয়ে দিলাম আটা, আটাও দিতে পারেন আপনারা, সঙ্গে ময়দাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তো আমি আটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম একটু লেবুর রস, কারণ এই যে লেবুর রসটা এই জন্যই দেওয়া যে ডিম দেওয়া হয়েছে, ডিমের যে একটা ফ্লেভার আছে, গন্ধ আছে, ওইটা দূর করার জন্য, অনেকেই খেতে পারেন না। তো আমি ব্যাটারটা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার মতো। এদিকে আমার চিকেনটা আমি মেরিনেট করে রাখবো। তো চিকেন কেটে নিয়েছি, সাথে দিচ্ছি লাল মরিচ, আদা, রসুন পেস্ট, জিরার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়া, লবণ, সয়া সস, এগুলো দিয়ে মিক্সড করে আমি 10-15 মিনিটের মতো রেখে দিব। আর দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে একসঙ্গে সব মশলা অ্যাড করে এই যে চিকেনটা আমি মেরিনেট করে রেখে দিলাম। 10-15 মিনিট পরে এই যে চিকেন রোলটা আমি এখন তেলে দিব, সামান্য তেল দিয়ে, তারপর চিকেনটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে একটু পানি বের হয়েছে মাংসের থেকে, যে মশলা ছিল সেগুলোর থেকে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ আর চিকেন দিয়েই রোলটা তৈরি করব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ গুলিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, এতে করে চিকেনটা একটু আঠালো ভাব হবে, রোলটা বানাতে সুবিধা হবে। তো এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটার থেকে কিছুটা ব্যাটার তুলে নিলাম রোলটা ডিপ করার জন্য। তো এদিকে আমি তো এখন এক এক করে আমার চিকেন রোল বানানোর শিটগুলো তৈরি করে নিলাম। এই যে এখানে কিছু ময়দা দিয়ে একটু আঠালো ভাব করে যে নিচ্ছি এই শিটের চারপাশ দিয়ে দিব ওটাকে আটকানোর জন্য। তো এদিকে কিছুটা পোর দিয়ে, তারপরে তিন সাইড দিয়ে আটকিয়ে দিলাম। এই যে দেখুন এইভাবে শিটগুলো দিয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। ব্যাটারের ভিতর ডিপ করে তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে এই যে এইভাবে গরম তেলে ছেড়ে দিচ্ছি আমি। এভাবে অনেক সবগুলো রোল এভাবে তৈরি করে তেলেতে ভাজবো। আর আপনারা চাইলে ডিপ করে যেভাবে রোল তৈরি করেছি সেভাবে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে অনেক দিন খেতে পারবেন, এয়ার টাইট কর। আর অবশ্যই চিকেন রোলটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে বেশি হবে আর খেতেও অনেক টেস্টি হবে। এই যে আমার রোলগুলো ভাজা শেষ, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার চিকেন রোলগুলা, ইনশাল্লাহ খেতেও অনেক টেস্টি হবে। তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন চিকেন রোল,
এই যে আমার ছেলে এখন বলছে আম্মু আমি এখনই খাবো, তো প্রচুর গরম যে দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।